আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আমল শিক্ষার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ঈদের দিন ঈদের নামাজের পর বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলে, দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন, মনের পেরেশানি দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার পূর্বে কিছু কাজ করে নাও, এরপরে ঈদের নামাজের পর বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। ঈদের দিন ঈদের নামাজের পূর্বে যে কাজগুলো আমাদের করতে হবে, সকালে ঘুম থেকে ওঠা, উঠে মেসওয়াক করা, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এরপরে সম্ভব হলে গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উত্তম, যথাসম্ভব উত্তম কাপড় পরিধান করা। অবশ্যই মহিলারা যারা রয়েছেন এমন পাতলা কাপড় পরিধান করে, পর্দার খেলাপ করে যদি রাস্তাঘাটে চলাফেরা করেন নিতান্তই কবিরা গুনাহ হবে, তারা এই কাজ থেকে বিরত থাকা উচিত। উত্তম কাপড় পরিধান করবে, বাসায় থাকবে, বাইরে ঘোরাফেরার জন্য ইসলামে অনুমোদন দেয় না। অবশ্যই পর্দা মেনটেন করে পরিবেশ এই পরিস্থিতি ভালো থাকলে প্রয়োজনের ক্ষেত্রে যাইতে পারবে, কোনো সমস্যা নেই। সুগন্ধি লাগানো, এটা পুরুষরা লাগাবে, মহিলারা লাগাবে না। সকলে একত্রে ঈদগাহে যাওয়া, এটা বর্তমানে পরিস্থিতির খারাপ হওয়ার কারণে আমরা চেষ্টা করব না যাওয়ার জন্যই। যাওয়ার আগে মিষ্টি দ্রব্য খাওয়া, মিষ্টি দ্রব্য সেটা খেজুর খেতে পারি, সেমাই খেতে পারি, অন্য কিছু মিষ্টি দ্রব্য খেয়ে নিলেও এই সুন্নত আদায় হয়ে যাবে। যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা, আমাদের যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে অবশ্যই আমরা সদকায়ে ফিতর ঈদের নামাজে যাওয়ার পূর্বেই আদায় করে যাব। এটা গরিব মিসকিনদের হক, তাদের কাছে আমরা আগে যদি পৌঁছাই দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি খুশি হয়ে যাবেন, বলবেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও না, আমি দরিদ্র ছিলাম, তুমি আমাকে আমার খোঁজ খবর করনি, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দেওনি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যখন বলবেন তখন বান্দারা বলবে আপনি তো আহকামুল হাকিমিন, সারা দুনিয়ার রব, আপনি সকলকে লালন পালন করেন, আপনি তো অসুস্থ হন না। তখন বলবে তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি দেখতে যাও নাই, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাবার দেওনি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন। সুতরাং আমাদের আশেপাশে যারা দরিদ্র রয়েছেন তাদের আমরা একটু খোঁজ খবর করি, আমাদের সদকে ফেতেরটা তাদেরকে দেই, তারা ঈদের কিছু সামগ্রী ক্রয় করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা হয়ে আমাকে মাফ করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ঈদের নামাজ ঈদগাহে পড়া, এটাও একটি সুন্নত। এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা, যাদের ঈদগাহের রাস্তা দুইটি আছে, ভিন্ন রাস্তা রয়েছে, তারা চেষ্টা করব আমরা এক রাস্তায় যাওয়া যেতে অন্য রাস্তায় আসতে। পায়ে হেঁটে যাওয়া, এটাও একটি সুন্নত। পায়ে হেঁটে গেলে যখন আমি ঈদের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হব, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি লিখতে রাখবেন, সুবহানাল্লাহ। যাওয়ার সময় তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশেষ একটি কথা মনে রাখবো আমরা, ঈদের দিন ঈদের নামাজের পূর্বে বাসায় বা মসজিদে কখনো আমরা নফল নামাজ আদায় করব না, ইশরাকের নামাজ আদায় করব না। এই সময় ঈদের দিন ঈদের নামাজের পূর্বে এই নামাজটি পড়া নিষেধ। যখন বান্দা একটি মাস সিয়াম সাধনা পালন করার পর ঈদের জামাত ঈদের জামাতে নামাজ আদায় করার পর নিজে নিজের গুনাহের জন্য লজ্জিত হয়, এরপর আল্লাহ তাআলার কাছে খুব বেশি কান্নাকাটি করে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করেন এবং বলতে থাকেন যে আমরা আমার বান্দারা কিসের ভয়ে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এভাবে বলেন, ফেরেশতারা বলেন আপনার বান্দারা আপনার জাহান্নামের ভয়ে ক্রন্দন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা কি জানে তার কোনো রব রয়েছে,
হ্যাঁ তোমরা সাক্ষী রাখো আমি আমার বান্দাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিলাম আবার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন যখন ঈদুল ফিতরের দিন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে গর্ব করে বলেন হে আমার ফেরেশতারা যে মজদুর তার কাজ পুরো করেছে তার কি বদলা হওয়া উচিত তারা বলেন হে আমাদের পরওয়ারদিগার হে আমাদের রব তাদের বলা হচ্ছে তাদের বদলা হচ্ছে তাদেরকে পরিপূর্ণ মজুরি দিয়ে দেওয়া পারিশ্রমিক দেওয়া আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা আমার বান্দা ও বান্দিগণ তাদের প্রতি আমার পক্ষ থেকে যে ফরজ জিম্মাদারি ছিল তারা তা আদায় করেছে তারপর তাকবীর বলতে বলতে দোয়ার জন্য বের হয়েছে আমার ইজ্জত মহিমা উচ্চ মর্যাদা ও উচ্চ সনের কসম আমি অবশ্যই তাদের দোয়া কবুল করব অতঃপর আল্লাহ বলেন তোমরা ফিরে যাও আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ এবং তোমাদের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতঃপর তারা ক্ষমাপ্রাপ্ত হয় ঈদের ময়দান থেকে ফিরে যায় সুবহানাল্লাহ এই ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দি বান্দা বান্দিদের দোয়া কবুল করেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যদি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল